নমস্কার, স্বাগত সকলকে সিটিভিএন এ। স্বাগত আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে এবং রবিবার দুপুর তিনটের পর্ব মানেই আপনারা জানেন যে আগামী সপ্তাহ আসছে, সপ্তাহ গোটাটা কেমন কাটবে আমার আপনার বারোটি রাশির জাতক জাতিকার সেই রাশিফল জানবার সুযোগ যেমন আমাদের থাকে রোববারের এই পর্বে, ঠিক সেভাবেই আজ অর্থাৎ এর আগেও একাধিক সময়ে ঘরোয়া কিছু উপাচার যা মধ্য দিয়ে অর্থাৎ পুজো, নিষ্ঠা, ভক্তি তার পাশাপাশি উপাচার এই সপ্তাহের মধ্য দিয়ে আমরা যে ভালো থাকতে পারি, ভালো রাখতে পারি আমাদের পরিবার প্রিয়জনকে, এই সমস্ত কিছু যে ঘটে সেটা আপনারা সকলেই জানেন, সকলেই সেটা বুঝেছেন এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকের পর্ব আর এই মুহূর্তের পর্ব মানেই আমাদের সঙ্গে যিনি থাকেন প্রচুর মানুষের মনের মনিকোঠায় যার স্থান, শুধুমাত্র এই রাজ্য নয়, দেশ নয়, দেশের বাইরে গিয়েও প্রচুর ক্লায়েন্ট যার সঙ্গে জুড়ে রয়েছেন, দীর্ঘ 33 বছরের বেশি অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তার পিন পয়েন্ট প্রেডিকশন বহু মানুষের জীবন বদলে দিয়েছে, জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতে দাদাকে অনেক অনেক স্বাগত জানাই। এই সপ্তাহে পরপর দুটো দিন খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে 3রা জুলাই অর্থাৎ আগামীকাল, এটা হচ্ছে গুরু পূর্ণিমা, 7 তারিখে রয়েছে নাগ পঞ্চমী 7ই জুলাই। গুরু পূর্ণিমায় কিছু নিয়ম, কিছু উপাচার, যেমন আমাদের শাস্ত্রে বলছে ধুনোর সাথে নিম কাঠ, আপনারা অনেকে বাড়িতে ধুনো জ্বালায়, তো ধুনোর সাথে নিম কাঠ আর একটু মধু দিয়ে প্রতিদিন মহিলারা যদি ধুনো জ্বালাতে পারে তারা সৌভাগ্যবতী হয় এবং তাদের হাজবেন্ডরা যদি কোনো পরকীয়ায় যুক্ত থাকে বা অন্য কোনো মহিলার প্রতি আসক্ত থাকে বা যদি বন্ধু বান্ধবদের কথায় বেশি চলে, বাড়িতে কোনো ধ্যান না দেয় বা বউ বাচ্চাকে ধ্যান না দিয়ে কোনো বোনকে বেশি ধ্যান দেয় বা এরকম ধ্যান দেয়, এরকম মহিলাদের অনেক সাংসারিক সমস্যা থাকে, তো সেই জন্য গুরু পূর্ণিমার দিন থেকে বলছে প্রত্যেক দিন, যদি গুরু পূর্ণিমার দিন সম্ভব নাও হয়, যখন ধুনো দেবেন নারী সৌভাগ্য করণে, আমাদের শাস্ত্রের একটা নিয়ম খুব সুন্দরভাবে বলা হয়েছে, নারীর সৌভাগ্য কিসে আসবে, মহিলাদের সৌভাগ্য কিসে আসবে, আর মহিলাদের স্বামীরা একনিষ্ঠ কি করে হবে, যদি একনিষ্ঠ না হয় ওই ধুনোর সাথে প্রত্যেক দিন নিম কাঠ আর একটু করে 1 ফোঁটা মধু, বেশি মধু দিলে তো ধুনো চলবে না, একটুখানি মধু দিয়ে প্রত্যেক দিন ওই ভগবানকে যদি দেখান, বিশেষ করে গুরু পূর্ণিমার দিন থেকে শুরু করে, বা যদি গুরু পূর্ণিমা সম্ভব না হয় অন্য দিন, এবং সেই ধুনোর ধূপের ঘ্রাণটা নিজের শরীরেও নিতে হবে, ঠাকুরকে দেখানোর পর এইভাবে এইভাবে নিজের শরীরেও নিতে হবে সেই ঘ্রাণটা, তাহলে নারীদের দুর্ভাগ্য দূর হয়, মহিলাদের দুর্ভাগ্য দূর হয় এবং তার হাজবেন্ড অনুরক্ত হয়। এটা একটা শাস্ত্রের কথা, খুব ইম্পর্টেন্ট কথা, করে দেখবেন। আমি অনেককে বলেছি, অনেকেই বহুল মানুষই উপকৃত হয়েছে। আর 7 তারিখে নাগ পঞ্চমী রয়েছে 7ই জুলাই, বিশেষ করে যাদের কালসর্প দোষ রয়েছে জন্মকোষ্ঠীতে, এই নাগ পঞ্চমী বা যাদের সন্তান হতে চাইছে না এবং যাদের প্রচণ্ড শত্রুতা, তাদের জন্য নাগ পঞ্চমী পালন করা উচিত। আমি আসব ফোনে, একটা ফোন রয়েছে নিনি। হ্যাঁ, হ্যালো, নমস্কার, কে রয়েছেন? স্যার, আমি শিলিগুড়ি থেকে বলছি, অনিন্দিতা দে। আচ্ছা, বলুন কার সম্পর্কে জানেন? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। তার আগে আমি জানাতে চাই যে স্যারের কাছে আমার এক দাদা গেছিলেন এবং তিনি সরকারি চাকরি পেয়েছেন এবং প্রমোশনও হয়েছে, খুব উপকার পেয়েছেন। আমার সেই জন্য আমি স্যারের কাছে, স্যারের উপর আমার ভীষণ বিশ্বাস এবং আমি রেগুলার ফলো করি স্যারের সমস্ত এপিসোড। আমি আমার সম্বন্ধে জানতে চাই, আমার ডেট অফ বার্থ নাম তার অনিন্দিতা দে। আচ্ছা বলো, ডেট অফ বার্থ 27 এখানে যেটা জন্মকোষ্ঠী যেটা দেখতে পাচ্ছি, তোমার জন্মবার যেটা দেখাচ্ছে সেই জন্মবার হচ্ছে সোমবার, এটা কর্কট লগ্ন, সোমবার ছিল তো, কর্কট লগ্ন কন্যা রাশি আর কি বলে উত্তর ফুলকুনি নক্ষত্রের জন্ম, এইটা হচ্ছে হরোস্কোপ, উত্তর ফুলকুনি নক্ষত্রের জন্ম, এটা হচ্ছে হরোস্কোপ। দেখো হরোস্কোপে কি বলছে, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় চন্দ্ররাহু, তার মানে তুমি মেন্টালি ডিপ্রেসড,
মানসিক হতাশায় ভুগছো, মেন্টাল ডিপ্রেশনে ভুগছো, কোনো কিছুই ঠিকমতো তোমার লাইফে যেন এখনো ভালো, ভগবান যেন ভালো জিনিসটা তোমার লাইফে আনেনি, কোনো কিছুই এগোতে চাইছে না, কোনো কিছু ভালো হতে চাইছে না, না কেরিয়ার হতে চাইছে, না 27 বছর বয়স হয়ে গেল এখনো বিয়ে হয়েছে। আমি ঠিক বলছি কিনা? চন্দ্ররাহুর ব্রন দোষ আছে, শনি কেতু সাধু সর্প দোষ আছে, লেট সাকসেস। আসলে ম্যারেজটাও দেখো এখনো 2.5 বছর দেরি আছে, বিয়ের জায়গাটাও। তোমার কোনো লাভ রিলেশন ছিল? কিন্তু মেন ব্যাপার হচ্ছে তোমার যে চার্টের যা গতি প্রকৃতি, এটা লাভ ম্যারেজের চার্ট। আচ্ছা, মানে যাকে ভালো, হ্যাঁ, প্রেম করে বিয়ে হবে, নেগোসিয়েশন বিয়ে হবে না, হয়তো প্রথম প্রথম হয়তো তোমার শ্বশুর বাড়ির তরফ থেকে একটু বাধা পেতে হবে, হ্যাঁ, বা দেখা যাবে যে কি বলে বিয়েতে একটু বাধা আসছে, কিন্তু তোমার চার্টটা লাভ ম্যারেজের চার্ট। কিন্তু এখানে গ্রহণ দোষ রয়েছে, সাধু সর্প দোষ রয়েছে, এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। হ্যাঁ, তো এই দোষগুলোকে ঠিকঠাক করা উচিত। প্রত্যেকটা মানুষের চার্টে না কিছু দোষ থাকে, যেমন আমি বলছিলাম কালসর্প দোষ। কিন্তু জানবেন কালসর্প দোষ কাকে বলে? রাহু, আপনারা অনেকেই টিভি অনুষ্ঠান দেখে জেনে গেছেন যে রাহু কেতুর একধারে যদি সব গ্রহ যদি চলে আসে সেটাকে আমরা কালসর্প দোষ বলছি। আর কালসর্প দোষ যদি জন্মকুষ্ঠিতে প্রপার ওয়েতে তৈরি হয়, কালসর্প দোষ বেশিরভাগ ক্ষেত্রে, কালসর্প দোষের মধ্যে মাঝামাঝি কোনো ফ্যাক্টর নেই, যাদের কালসর্প দোষ থাকে তাদের জীবনে হয় বড় ক্ষতি বা বিপদ হবে, নতুবা তারা জীবনে প্রভূত উন্নতি করবে। কালসর্প দোষের ভালো গুণ রয়েছে, খারাপ আর মন্দ গুণ হলে সেই মানুষটা ইমব্যালেন্সড হবে, অ্যাগ্রেসিভ হবে, কারোর সঙ্গে তার মতের মিল মিল হতে চাইবে না, সবাই মুখ দিয়ে খাবে তো সে বলবে আমি মাথা দিয়ে খাবো, মানুষ হয়ে যায় তখন। হ্যাঁ, কেউ বলবে, কেউ বলছে আমি পায়ে হেঁটে যাব, মানুষ সব সব মানুষ পায়ে হেঁটে যাচ্ছে, কালসর্প দোষ যদি ব্যাগ বাজে থাকে সেই মানুষটা দেখবেন বলবে না আমি হাতে হাতে মতের এতটাই অমিল হবে, উল্টো মেরু একেবারে। সেটাই বলছি। এখন এই যে কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ বলুন বা যে কোনো দোষই বলুন, দারিদ্র দোষ, দারিদ্র দোষ থাকলে অর্থভাগ্য ভালো হবে না, চাকরি বাকরি হতে চাইবে না, আপনি যতই পরীক্ষা দিন, যদি প্রবল দারিদ্র দোষ যদি বসে থাকে, একটার পর একটা কম্পিটিটিভ পরীক্ষা দেবেন, দেখবেন ওই 1, 2, 3, 4 নম্বরের জন্য হচ্ছে না, এদের দারিদ্র দোষেরই একটা সমস্যা। কালসর্প দোষ জীবনে কোনো কিছুই এগোতে চায় না। তো এগুলো আমি বলেছি, শ্রাপিত দোষ খুব খারাপ, শনি রাহু যদি যোগ থাকে, আর শনি কেতু সাধু সর্প যোগ থাকলে আমি তার উপরে দেখেছি তান্ত্রিক ক্রিয়া বা তন্ত্র প্রয়োগ, তুক্তা, জাদুটোনা তাদের উপর বেশি হয়, এবং জন্মকুষ্ঠিতে যদি কেতু থাকে। একটা মানুষকে চেনার উপায় কি জানেন তো? তন্ত্রক্রিয়া হয়েছে বা কোনো তুকতাক তার উপরে কাজ করছে কি না। কোনো মানুষের শরীরে যদি জ্বালা জ্বালা ভাব আসে, কোনো মানুষের শরীর যদি শুকিয়ে যায়, আস্তে আস্তে কৃষকায় হয়ে যায়, তখন জানতে হয় তার উপরে কোনো তুকতাক বা কালা জাদু বা জাদুটোনার কোনো কাজ চলছে। কোনো বড় ব্যবসায়ী, ভালো ব্যবসা চলছিল, ব্যবসা আস্তে আস্তে গুটিয়ে যাচ্ছে, ঘরে যাচ্ছে, ঘরে চারিদিকে একটা দুর্গন্ধ একটা পাচ্ছে, হঠাৎ হঠাৎ দেখছে এটা পড়ে যাচ্ছে, ওটা পড়ে যাচ্ছে, এবং যদি জাদুটোনা বা কালা জাদুর প্রভাব, যদি তান্ত্রিক কোনো প্রভাব, বাজে প্রভাব যদি একটা মানুষের শরীরে আসে, তাহলে সে বারংবার মূর্ছিত হয়ে যেতে পারে। বিজ্ঞানে তো সব কিছু যুক্তি চায়, কিন্তু যুক্তির বাইরেও জীবনে অনেক কিছু ঘটে, অনেক শত্রুতার কারণে অনেক কিছু ঘটে। সেজন্য শনি কেতু যোগ থাকলে তাদের উপরে যে তান্ত্রিক প্রভাব, তন্ত্রের প্রভাব, তুকতা, কালা জাদু, জাদুটোনা, কেতু যদি খারাপ অবস্থাতে তাদের উপরে আসে, কেউ তার উপরে শত্রুতা করতে পারে। হ্যাঁ, ওই যে বললাম শুকিয়ে যাচ্ছে, গায়ে জ্বালা জ্বালা ভাব, এবং বাজে প্রবল তন্ত্রক্রিয়া হলে দেখা যায় যে তাদের কি বলে অনেক সময় অজ্ঞান হয়ে পড়ে। তো এগুলো কেতু এবং শনি কেতুর জন্য এগুলো হয়। এখন মেন ব্যাপার হচ্ছে যে উত্তর, এইগুলো বিচারের ক্ষেত্রে উত্তর কালামৃতে, উত্তর কালামৃত একটা বহু প্রাচীন জ্যোতিষ গ্রন্থ, এগুলো সূত্রগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করছে, বলছে কালসর্প দোষের প্রভাব কিন্তু সারা জীবন থাকে না, মাঙ্গলিক দোষের প্রভাবও সারা জীবন থাকবে না, তন্ত্রক্রিয়াও যদি হয় তার প্রভাবও মানুষের সারা জীবন থাকে না। কখন হয়, কত বছর থাকে,
সেটা পরিষ্কার বলছে, বলছে গুলিক উত্তর কালামনি। তো আমি এই সূত্রটা অনেকে জানে না যে প্রত্যেকটা দোষ কালসর্প দোষ থাকা মানে তার সারা জীবন যে কালসর্প দোষের প্রভাব থাকবে তা নয়, মাঙ্গলিক দোষ চলা মানে তার যে সারা জীবন মাঙ্গলিক দোষ চলবে তা নয়, শনির সাড়ে সাথে চলা মানে তার যে 7.5 বছরই খারাপ যাবে তা নয়। উত্তর কালামনিতে পরিষ্কার সূত্র, একটা সহজ সূত্র, অনেকগুলো সূত্রই আছে, একটা সহজ সূত্র বলি, গুলিক, গুলিক কাকে বলে? শনির দুই ছেলে, শনির যে উপগ্রহ সেটাকে বলে গুলিক। আচ্ছা, এই গুলিক এটাকে অনেকে মান্দি পয়েন্টও বলে, যেখান থেকে বিচার করা হয় ছকে মান্দি পয়েন্ট থেকে বিচার করা হয় জীবনের কোন জায়গা থেকে দুর্ভাগ্য আসবে। এই গুলিক থেকে যে দোষ যে ঘরে পড়বে সেই জাতককে ঠিক তত বছর এই দোষের অশুভ প্রভাব পেতে হবে। যেমন গুলিক পয়েন্ট থেকে যদি মাঙ্গলিক দোষ দেখা যায় তিন ঘর পড়েছে, তাহলে 3 বছর, তাহলে 3 বছরই সে মাঙ্গলিক দোষের প্রভাবে তার বৈবাহিক জীবন সমস্যা হতে পারে, ডিভোর্স হতে পারে। এখন যদি দেখা যায় গুলিক পয়েন্ট থেকে 12 নম্বর ঘরে গিয়ে যদি মঙ্গল যদি পড়ে গেছে, তাহলে 12 বছর তার ওই বিবাহ বিচ্ছেদ নিয়ে কোর্ট আইন আদালত করতে হচ্ছে, ওই সমস্যাটা থাকবে। তেমনই কালসর্প দোষ, আপনি 1000 চেষ্টা করছেন, দারিদ্র দোষ রয়েছে, আপনার দারিদ্র দেখা যাচ্ছে গুলিক পয়েন্ট থেকে 10 নম্বর করে, 10 বছর আপনাকে কর্মহীন করে রাখবে, আপনি এমএ বিএড সব কিছু করা সত্ত্বেও চাকরি পাবেন না যতক্ষণ ওই কালসর্প দোষের যথাযথ প্রতিকার হবে। এবং দেখা যাচ্ছে এইগুলোই ধরতে হয় যে যে চাকরিটা হচ্ছে না, যে বিয়েটা হচ্ছে না, যে সন্তান হচ্ছে না, বা যে যদি কোনো তন্ত্রের কোনো তুক্ত জাদুটনার প্রভাব চলে, আপনার কি এই সময় সেটা চলছে, কত বছর চলতে পারে, এবং সেই সময় কি দোষের কারণে হচ্ছে, সেই দোষের যথাযথ প্রতিকার করলেই তবেই ভালো থাকাটা মুক্তি মেলে। নালে দেখা যাচ্ছে যে সাধারণত ক্ষেত্রে জড়ত্র দোষ অনেক সময় কোনো উন্নতি দেয় না, শুক্রগ্রহের একসাথে এখন জড়ত্ব দোষ থাকলে বিয়ে হতে যায় না। এখন জড়ত্ব দোষটা দেখা যাচ্ছে কারোর ছকের গুলিক পয়েন্ট থেকে 10 নম্বর ঘরে গিয়ে পড়ে, মানে 10 বছর তাকে 10 বছর বিয়ের জন্য 10 বছর ট্রাই করে যাচ্ছে, একটার পর একটা সম্বন্ধ পাত্র আসছে হচ্ছে না, কিন্তু যেই মাত্র এই জড়ত্ব দোষটাকে প্রতিকার করা হচ্ছে ম্যাজিকের মতো তার কাজ হচ্ছে, অদ্ভুতভাবে তার কিছুদিনের মধ্যেই বিয়ে হচ্ছে। এটা চ্যালেঞ্জ করে আমি এই ধরনের প্রেডিকশন করি এবং এগুলো গণিতের মাধ্যমে যে কিভাবে হয় সেগুলো আমি দেখাই, কারণ খুব স্বাভাবিকভাবেই সেই গোড়াটায় পৌঁছতে হবে যে ঠিক কি বলছে, মানে সঠিক পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণটা খুব প্রয়োজন। উপর উপর থেকে কিছুটা দেখলাম হয়ে গেল বিষয়টা তেমন নয়, ওই গোড়াতে গিয়ে এই যে একটা ম্যাথমেটিক্যালি যে ইকুয়েশনটা দাদা বোঝালেন সেক্ষেত্রে কিন্তু এই বিশ্লেষণটাও সমানভাবে জরুরি আপনার ভালো থাকা বা সেখান থেকে বেরিয়ে আসার জন্য। এটা তো বললাম কত বছর চলবে। হ্যাঁ, আবার উত্তর কালামনি তো গ্রন্থ এটাও বলেছে এই বইটাতে, এই বইটা তো আজকের নয়, এই বইয়ের বয়স 500 বছর, এটাও বলেছে যে এই যে দোষগুলো কোন বছর থেকে কোন বছর পর্যন্ত চলবে কি করে নির্ধারণ করতে হবে। এখন মাঙ্গলিক দোষ কারোর যদি 10 বছর বয়সে পড়ে তাহলে মাঙ্গলিক দোষ গ্রাহ্য হবে না, মাঙ্গলিক দোষ থাকবে মাঙ্গলিক, কিন্তু যদি বিয়ের সময়ে যদি মাঙ্গলিক দোষের দশাকাল পড়ে তখনই মাঙ্গলিক দোষটা এফেক্টেড হবে। তো এই যে কোন বছর থেকে এই যে কালসর্প দোষ বা শনির সাড়ে সাথী, সব শনির সাড়ে সাথী খারাপ যায় না, এগুলো ধরার কিন্তু নিয়ম, এগুলো ধরার কিন্তু বয়স। আমি পরের দিন যদি সময় পাই আমি সূত্রগুলো বলবো। একটা ফোন রয়েছে, একটু নিয়ে নিই। হ্যাঁ, হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, স্যারকেও নমস্কার জানাচ্ছি। নমস্কার, বলুন। আমি সল্টলেক থেকে বলছি। বলুন। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের জন্য গো। আচ্ছা, পরিচিত কেউ বা আপনি এসেছিলেন আগে দাদার কাছে? হ্যাঁ, আমি আমার নিজের বড় ছেলের জন্য গিয়েছিলাম স্যারের কাছে দেখিয়েছি। আচ্ছা, তারপর কবে কবে নাগাদ এসেছিলেন? আমি 2017-তে দেখিয়েছিলাম বম্বেতে। আচ্ছা, কি করছে এখন বড় ছেলে শুনি আগে? ছেলে ভালো চাকরি করে, বিদেশে রয়েছে। বাহ, বিদেশে রয়েছে, তাহলে এবার নিশ্চয়ই ছোট ছেলের জন্য বলছেন, তাই তো? হ্যাঁ, ছোট ছেলের জন্য। তো আপনি বম্বেতে দেখিয়েছিলেন? আমি বম্বেতে দেখিয়েছিলাম। বম্বেতে, বলুন ডেট অফ বার্থ শুনি। ছেলে 10/4/98। 10/4? হ্যাঁ, 98। হ্যাঁ, কি নাম? এটা যেটা দেখতে পাচ্ছি আপনার ছোট ছেলের অরুণাবর যেটা দেখাচ্ছে, শুক্রবার জন্মবার, কন্যা লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্রে জন্ম, দেবারি গড় 98, মানে এখন বয়স হয়ে যাচ্ছে প্রায় প্রায় 25 বছরের মতো, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে হরোস্কোপ।
এমনি লগ্নে চন্দ্র লগন জাদা, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে কোনো গ্রহ নেই, ছয়ে শুক্র বৃহস্পতি কেতু। শরীর একটু মাঝে মাঝে পেটের প্রবলেম এগুলো একটু ভোগাবে, হ্যাঁ একটা পেটের একটা কম বেশি প্রবলেম, অম্বলের জনিত সমস্যাগুলো ভোগাবে, পড়াশোনা ভালো হবে, মেধাবী হবে, টেকনিক্যাল লাইনের চার্ট, তবে এর মাঙ্গলিক দোষ রয়েছে, সুতরাং বিয়ের জায়গাটা বুঝে দিতে হবে, বিবাহিত জীবনটা কিন্তু ডিস্টার্ব হবে, ম্যারেজের জায়গাটা প্রবল মাঙ্গলিক দোষ রয়েছে অষ্টমে মঙ্গল, আর অষ্টমে মঙ্গল যখন রয়েছে তখন ছোটবেলায় পড়ে গিয়ে দেহ ছোট ছোট টুকটাক আঘাত পেত, দুর্ঘটনা ঘটেছিল কম বেশি ছোটখাটো, সেরকম না খেলতে গিয়ে বা পড়ে গিয়ে এরকম, মানে ওর অষ্টমে মঙ্গল, অষ্টমে মঙ্গল থাকলে রক্তপাত, পড়ে যাওয়া, দুর্ঘটনার ছোটখাটো দুর্ঘটনার প্রবণতা এগুলো অনেক বেশি হয়। বলুন কি জানতে চাইছেন? আমি তো জানতে চাইছি ছেলে ভালো কাজ করে, আমি জানতে চাইছি বিবাহিত জীবনটা, ওই তো দাদা বললেন মাঙ্গলিক রয়েছে, অত্যন্ত প্রবলেমেটিক মাঙ্গলিক দোষ রয়েছে, মানে আমি কেমন দেব বিয়েটা, কিরকম কিরকম দেব, দেব মানে মানে আমি কি দিতে পারবো না নিজে করবে ছেলে, ওর নিজের পছন্দেই বিয়ে হবে, লাভ ম্যারেজ হবে, কিন্তু বিবাহিত জীবনটা সমস্যা রয়েছে, এই চার্টে মাঙ্গলিক দোষ আছে। এই সমস্যাগুলো অর্থাৎ আমরা একটু আগে বলছিলাম যে প্রতিকার প্রতিবিধানের প্রয়োজনীয়তা ঠিক কতটা রয়েছে এবং কতটা বিশ্লেষণ করারও প্রয়োজনীয়তা রয়েছে। আপনি জানেন আপনি দাদার সঙ্গে যোগাযোগ করেছিলেন আপনার বড় ছেলের জন্য, দেখুন হেল্পলাইন নম্বর যাচ্ছে আমি একটু বলে দিই আপনাদেরকে, 8584038631, 8584038635, 8584038637 যাচ্ছে হেল্পলাইন নম্বর, কলকাতার একমাত্র চেম্বার দাদার গড়িয়াহাটের চেম্বার, গড়িয়াহাট এখন গড়িয়াহাটে স্পেশাল বুকিং দেয়া হচ্ছে ডিউ টু সামনে কৌশিকী অমাবস্যা রয়েছে, এবারে 14ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা পড়েছে, তো কৌশিকী অমাবস্যার স্পেশাল বুকিং গড়িয়াহাট এবং বারাসাত, বারাসাতের একদম ডাকবাংলো মোড়ে বারাসাতের চেম্বার, আর দুর্গাপুরের চেম্বার আমার সব থেকে পুরনো চেম্বার বেনাচিনিতে, দুর্গাপুরে আসানসোল বর্ধমান যে ওই সমস্ত জায়গা পুরুলিয়া বাঁকুড়া সবাই দুর্গাপুরেই দেখাতে আসেন, ওখানেই আপনারা সহজে দেখাতে পারবেন, তাছাড়া ঝাড়খণ্ড থেকেও অনেকে চলে আসেন, ধানবাদ থেকেও অনেকে দেখাতে আসেন দুর্গাপুরে, 9748749041। আর আমি বলে দিই দেখুন আমার চেম্বারের ডেটগুলো একটু শুনে নিন ভালো করে, হলদিয়ায় আমি 28শে জুলাই থাকবো, 28শে জুলাই হলদিয়া, আগরতলায় আমার চেম্বার রয়েছে 2nd অগস্ট, আগরতলায় 2nd অগস্ট, গৌহাটিতে আমার চেম্বার রয়েছে 24শে জুলাই গৌহাটিতে, কৃষ্ণনগরে 7ই জুলাই কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, শিলিগুড়িতে আমার চেম্বার রয়েছে 9ই জুলাই, তাহলে কৃষ্ণনগর হয়ে গেল 7ই জুলাই, শিলিগুড়ি হয়ে গেল 9ই জুলাই, আর বহরমপুরে চেম্বার রয়েছে 12ই জুলাই, 13ই জুলাই বর্ধমানে, মালদায় 15ই জুলাই আমার চেম্বার রয়েছে, দিল্লিতে 19শে জুলাই, ব্যাঙ্গালোরে 21শে জুলাই, শিলচরে আমার এই সপ্তাহতেই চেম্বার রয়েছে, 8584038631 এই নম্বরে ফোন করুন শিলচরের ব্যাপারে, শিলচরের বুকিং নাম্বার কিন্তু 8584038631, অন্য নম্বরে ফোন করলে হবে না শিলচরে, এই নম্বরে ফোন করতে হবে, কোচবিহারে 25শে জুলাই এবং মেদিনীপুরে 27শে জুলাই চেম্বার রয়েছে। বেশ, আমি একটু বারাসাতের বুকিং নাম্বারটা বলে দিই, হ্যাঁ হেল্পলাইন নম্বরটা 8584038640 বারাসাতের জন্য, আর গড়িয়াহাট ক্রসিংয়ের কাছে যশোদা ভবনের চেম্বার রয়েছে 9007935831। আর আপনারা যারা মনে করছেন যে অনলাইনে দাদার সঙ্গে যোগাযোগ করবেন, অনলাইন কনসালটেন্সি রয়েছে, সেক্ষেত্রে 8017301562, 8017301562 যাচ্ছে অনলাইনে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার। আমি একটু রাশিফলটা বলছি, রাশিফল হ্যাঁ, মেষ রাশি কেমন যাবে সামনের সপ্তাহ, 3রা জুলাই থেকে 9ই জুলাই মেষ কর্মক্ষেত্রে গোলযোগের সপ্তাহ, তবে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বিনিয়োগ বা ধার দেওয়া সামনের সপ্তাহে উচিত নয়, কর্মসূত্রে দুর্যাত্রার সুযোগ আসতে পারে, শত্রুতা বৃদ্ধি, তবে সন্তানের জন্য সপ্তাহটি শুভ, কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্যে কঠিন সমস্যা থেকে মুক্তি, ব্যয় বৃদ্ধির যোগ, বন্ধুবিরোধ, কোনো যন্ত্র বা ইনস্ট্রুমেন্ট থেকে আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে, অ্যাক্সিডেন্ট কেটে যাওয়া ছড়ে যাওয়ার যোগ রয়েছে, বৃষ কর্মপ্রাপ্তির যোগাযোগ আসতে পারে, কর্মসূত্রে পদোন্নতি ও বদলির যোগ, পদ দুর্ঘটনায় শরীরে আঘাত পেতে পারে, সন্তানের শরীর ভোগাবে মামলা মোকদ্দমায় জটিলতা বৃদ্ধি, সহকর্মীদের সাথে বিবাদ, সপ্তাহের শেষ ভাগে সৌভাগ্য বৃদ্ধি,
মিথুন কর্মে বাধা বিলম্ব, মানসিক হতাশা বৃদ্ধি, অবৈধ প্রণয় প্রণয়ে জড়িয়ে পড়ার যোগ, শরীর বিশেষ করে দাঁত বা গলার সমস্যা ভোগাবে, নতুন সম্পত্তি ক্রয়ের সুযোগ, আধ্যাত্মিক ব্যক্তির পরামর্শে কার্যসিদ্ধি, কর্কট চাকরি প্রাপ্তির যোগ, মনোমত আর্থিক উন্নতিতে বাধা, মানসিক উত্তেজনা চঞ্চলতা বৃদ্ধি, যে কোনো ঝামেলা এই সপ্তাহে ফেঁসে যেতে পারেন, সাংসারিক অশান্তি বৃদ্ধি পাবে, প্রেম প্রণয়ে সফলতা, শরীর ভোগাবে ছোটোখাটো দুর্ঘটনা, যোগ সিংহ কর্মপ্রাপ্তির যোগ, বিদেশ যাত্রার সুযোগ, চুরি বা প্রবঞ্চনায় ক্ষতি, শরীর ভোগাবে ন্যায্য প্রাপ্তিতে বাধা, পারিবারিক সমস্যা বৃদ্ধি, সপ্তাহের শেষ ভাগে ভাগ্যোদয় ও অর্থপ্রাপ্তির যোগ, কন্যা মানসিক উত্তেজনা বৃদ্ধি, জট কাটিয়ে কর্মক্ষেত্রে সফলতা, কোনো বাগবিতণ্ডা বা পুলিশি ঝামেলায় এই সপ্তাহে জড়িয়ে পড়তে পারেন, অর্থ উপার্জন বৃদ্ধি পাবে, প্রিয়জনের স্বাস্থ্যহানির যোগ রয়েছে। তুলা আর্থিক ও কর্মের দিক থেকে সপ্তাহটি অত্যন্ত শুভ, তবে শরীর ভোগাবে শত্রুতায় ক্ষতি, ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, সর্প ভয়, এখন বর্ষাকাল চলছে, তুলা রাশির জাতক বা জাতিকারা যারা গ্রামগঞ্জে থাকেন সাপেদের থেকে একটু সাবধান, পুরাতন সমস্যার সমাধান, বহুদিনের আশা পূরণ হবে, দাম্পত্য সমস্যা ভোগাবে, বৃশ্চিক আর্থিক উন্নতির সপ্তাহ, মানসিক অস্থিরতা বৃদ্ধি, প্রতারণায় ক্ষতি, শরীর ভোগাবে সন্তানের জন্য গৃহে শান্তিভঙ্গ হতে পারে, কর্মসূত্রে দূরযাত্রায় সফলতা, ধনু কর্মে সাফল্য, প্রেম প্রণয়ে সফলতা, বহু কাঙ্ক্ষিত কোনো শুভ সংবাদ এই সপ্তাহে পেতে পারেন ধনুরাশির জাতক বা জাতিকারা, বন্ধুর বিশ্বাসভঙ্গের কারণে ক্ষতি, মকর কর্মক্ষেত্রে পদোন্নতি, উন্নতি ও আনন্দের সপ্তাহ, কূটনৈতিক চালে জয়, প্রতিপত্তি লাভ, মকর রাশির ব্যবসায়ীদের সামনে সপ্তাহটি শুভ, তবে ফাটকায় ক্ষতি কোনো মহিলা ঘটিত বিষয়ে জড়িয়ে পড়তে পারে, কুম্ভ আর্থিক দিক থেকে শুভ, বহু অর্থকমের যোগ, রাজনীতিবিদদের সাফল্য, বন্ধুর কারণে বিপত্তি, কর্মপ্রাপ্তির সুযোগ আসবে, চুরি প্রবঞ্চনায় ক্ষতি, শরীর ভোগাবে বিশেষ করে শরীরের নিম্নাঙ্গে সমস্যা, প্রেম প্রণয়ে সফলতা, মীন সমস্যার সপ্তাহ, তবে বাধার মধ্যে দিয়ে আর্থিক অগ্রগতি বজায় থাকবে, এই সপ্তাহে দুঃসাহসিক কোনো কাজ না করাই ভালো, মাথা ঠান্ডা রেখে চলা উচিত, মানসিক অস্থিরতা, ভবিষ্যৎ চিন্তা এবং হতাশা এগুলো বৃদ্ধি পাবে, প্রেম প্রণয় ভঙ্গের যোগ রয়েছে, এই হচ্ছে রাশিফল। বেশ, একটা ফোন রয়েছে বোধহয়, একটু নিয়ে নেবার চেষ্টা করি, যাই হোক কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যেটা বলছিলাম যে এই যে আমি বললাম যে কিভাবে কেন চাকরি হচ্ছে না, কেন বিয়ে হচ্ছে না, দোষের যেমন দোষ থেকে বলা যায়, তেমন অনেক সময় বিভিন্ন ধরনের তান্ত্রিক বা তুকতাক ক্রিয়া, বাজে ক্রিয়ার জন্য মানুষের জীবনে অনেক সমস্যা কিন্তু লেগে থাকে। তো সাতই পঞ্চমী, সাতই জুলাই তো হচ্ছে নাগ পঞ্চমীর দিন, নাগ পঞ্চমীর দিনে কেউ যদি শত্রুতা জাদুটোনার শিকার হয়, আমি বললাম কারো যদি সন্তান হতে বাধা হয় তাদের জন্য নাগ পঞ্চমীর দিন পালন করা উচিত, গায়ে যে কোনো একটা রূপো যে কোনো কিছু ধারণ করবেন, দুদিন বা তিন দিন আগে নাগ পঞ্চমীর দিন সেটা মাটিতে পুঁতে দেবেন, এতে শুভ হয়। আর জানেন তো আমাদের শাস্ত্রে যেমন তন্ত্রক্রিয়া মানে বাজে তন্ত্রক্রিয়াও রয়েছে, আবার শাস্ত্রে বলছে শ্বেত বেরেলা অপমার্গ তিল আর মধু, এই দিয়ে যদি হোম করা হয়, কে কারোর উপরে যদি জাদুটোনা করা হয়, যে জাদুটোনা করবে বা কালা জাদু করবে বা তুকতাক করবে, সাত দিনের মধ্যে সে তার কাছে সামনে আসতে বাধ্য হবে। হ্যাঁ, এই প্রভাবগুলোও রয়েছে, বোঝা যায়। এবং অনেক সময় কি হয় যে কোনো তুকতাকের কারণে তাকে বিভিন্ন ধরনের কিছু করে বাঁচানো যায়, কিন্তু অনেক সময় ধরা যায় না যে কি হয়েছে, তখন এটা কে করেছে সেটাকে প্রথমে ধরতে হয়। সে যত বড়ই তান্ত্রিক হোক, শ্বেত বেরেলা অপমার্গ তিল আর মধু দিয়ে যদি তার নামে যদি একশো হোম করা যায় না, সে এক সপ্তাহের মধ্যে তার সামনে আসতে বাধ্য হবে, হয় সে তো আর বলবে না যে আমি এসব করেছি, কিন্তু সে দেখা করতে আসবে বা কোনো কিছু ওই এক সপ্তাহ বোঝা যাবে আর কি, কোনো একটা ইঙ্গিত পাবে যে কে আসছে কে যাচ্ছে, এরকম অনেক বিশেষ। দেখুন আমার 33 বছরের জ্যোতিষ জীবনে আমি বহু বছর কামাখ্যায় কাটিয়েছি, আমার গুরু বলে গেছিলেন কামাখ্যা হচ্ছে তন্ত্রের বীজ, এখানে ফলের চারার বীজ এখানে বুনতে হবে আর ফুল ফুটবে অন্য জায়গায়, তারাপীঠে বা অন্য পীঠে গিয়ে তন্ত্রের বীজ বুনতে হয় কামাখ্যায়, আর ফুল ফোটে কিন্তু অন্য জায়গায় কামাখ্যায়। তো এরকম অনেক কিছু রয়েছে, মানুষের অনেক সমস্যা রয়েছে, সঠিকভাবে জানলে, সঠিকভাবে বিচার করলে, সঠিকভাবে প্রতিকার করলে মানুষ সেই জায়গা থেকে বেরিয়ে আসবে। একদমই তাই। আজকের পর্ব যেহেতু আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে, অনেক কিছু জানলাম শিখলাম এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আজকের পর্বের জন্য। আপনারাও ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।